অস্বস্তি বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আবেদন না মঞ্জুর করলেও শীর্ষ আদালত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় শনিবার অভিষেককে দিনভর ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। দ্রুত শুনানির আবেদন জানান বিচারপতি অনিরুদ্ধ বসু ডিভিশন বেঞ্চ, কিন্তু সেই আর্জি নামঞ্জুর করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী শুক্রবার এই মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছে।